আমি মুস্তাক আজাদ, ডিডিএইচ এর ডাইরেক্টর। আমাদের আজকে পাকুড়ে ডিডিএইচ আমাদের শাখা আজকে শুভ আরম্ভ আমরা করলাম। এটা আমরা করলাম কারণ কি, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ধুলিয়ানে প্রচুর ঝাড়খণ্ডের লোক, বিশেষ করে পাকুড় ডিস্ট্রিক্টের, কারণ যেহেতু ধুলিয়ানের পাশে আপনাদের হচ্ছে আমাদের বর্ডারই হচ্ছে প্রথম পাকুড় ডিস্ট্রিক্ট, প্রচুর পেশেন্ট আমাদের ধুলিয়ানে আসে ছোট ছোট কাজের জন্য, ধরুন একটা পেটের ছবি করাবার জন্য, একটা হয়তো বুকের ছবি করাবার জন্য। তো সেগুলোকে মাথায় রেখে কি না, আমরা যদি এখানে এই ব্যবস্থাটা যদি করি তাহলে লোকের জন্য অনেক সুবিধা হয়। আমরা অনেক ডাক্তার এখানে নিয়ে আসার পরিকল্পনা করেছি, মানে আমাদের ডিডিএস থেকে বাচ্চাদের ডাক্তার, ইএনটি থেকে, গাইনি থেকে, মেডিসিন, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক, তো এইসব ডাক্তারগুলোকে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। এখানে আমরা প্রাথমিকভাবে এখন আমাদের পলিক্লিনিক, ডায়াগনস্টিক এবং ইমার্জেন্সিটাই আমরা আরম্ভ করছি। গ্র্যাজুয়ালি তখন আস্তে আস্তে বাকি যে পরিষেবাগুলো আছে সেগুলোকে আমরা একটু একটু করে আরম্ভ করব। এটা হয়েছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে ধনুষ পূজা, আপনার হচ্ছে পুরনো যে ইলেকট্রিক অফিস তার সামনে, মানে বাস স্ট্যান্ডের পাশে, এটা আমাদের পার্কের পাশে, পাকুড় পার্কের পাশে। না এখন আমরা এটা পলিক্লিনিক, ডাক্তার দেখানো, টেস্ট করা, মানে তার টেস্টের মধ্যে ইসিজি, এক্স রে, আপনার ইউএসজি, ইউএসজিটা এখনো আরম্ভ হয়নি, আমরা ওটাকে জানুয়ারিতে আরম্ভ করব। আর আমাদের প্যাথোলজিক্যাল ল্যাব, এটা ওষুধের দোকান, তো এই আর এমার্জেন্সি ছোট ছোট যে ডে কেয়ারের ব্যবস্থা যেটা আছে আমাদের, ধরেন কাউরি হয়তো পেটে ব্যথা করছে, হয়তো দুটো ইঞ্জেকশন দিতে হতে পারে, কাউরি হয়তো লুজ মোশন হচ্ছে, হয়তো 2 ঘন্টা রেখে ওনাকে ট্রিটমেন্টটা করা যাবে, সেগুলো আমরা এই মুহূর্তে আমরা পরিষেবাটা আরম্ভ করব। আমরা যদি আমরা দেখি কি না, সব কিছু ধরেন কিনা, ডাক্তার অ্যাভেলেবিলিটি হয়ে যাচ্ছে, তাহলে আগামীতে আমরা আইপিডিতে, আয়ুষ্মান ভারতের আন্ডারে, এ করে বাকি যে পরিকল্পনাগুলো আছে সেগুলো। হ্যাঁ, এটা 24 ঘন্টা অ্যাম্বুলেন্স রাখা হবে এখানে, যাতে পেশেন্টদের এখানে ওখানে যেতে না হয়। আমি যতদূর দেখলাম কি পাকুড়ে আপনার সন্ধ্যায় 6টা 7টার পরে এখানে এমার্জেন্সি বলে কিছু নাই, মানে কিছু করতে গেলে আপনাকে ডিস্ট্রিক্ট হসপিটাল যেতে হবে। ডিস্ট্রিক্ট হসপিটাল পাকুড়ের মানে অনেক, পাকুড়টা অনেক ক্রস করে, তো তার জন্য আমরাও একটা, আমরা ফেজ ওয়াইজে কাজটাকে স্টার্ট করব। আগামীতে এখানে 24 ঘন্টা আমরা এখানে এমার্জেন্সি পরিষেবা দেব, মানে আপনার 24 ঘন্টা ব্লাড টেস্ট, মানে যেগুলো মানে জরুরি ব্লাড টেস্ট, মানে যার মধ্যে সোডিয়াম পটাশিয়াম বলুন, অ্যামাইলেজ লাইপেজ বলুন, বা বিলরুবিন বলুন, বা হিমোগ্লোবিন বলুন, এগুলো আরম্ভ হয়ে যাবে। 24 ঘন্টা আমাদের এক্স রে হবে, 24 ঘন্টা আমাদের ইসিজি হবে, এগুলোই আমরা এখন অবধি প্ল্যানের মধ্যে রেখেছি আমরা। এবং দেখুন, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদেরকে এখানে পাকুড়ের লোকেরাই আমাদেরকে এখানে ডেকে এনেছে, কারণ আমাদের ডিডিএইচে এত পেশেন্ট আমাদের এই ঝাড়খণ্ড থেকে যাচ্ছে, মানে পাকুড় ডিস্ট্রিক্ট থেকে বলুন, হিরণপুর, আমড়াপাড়া, লিট্টিপাড়া, বারেড, বরিও, গুমানি, হ্যাঁ, এই বাহারোয়া, এগুলো এত পেশেন্ট আমাদের এখানে যায়। তাদের দিক দেখে কি, একটা ধরেন একটা বুকের ছবি করতে ধরেন 250-300 টাকা খরচা হয়, কিন্তু তার গাড়ি ভাড়ায় হয়তো ধরেন 700-800 টাকা খরচা হয়েছে সামান্য, বা তারও বেশি হবে। হ্যাঁ, তো একটা সামান্য 300 টাকার একটা টেস্টের জন্য তার 3 গুণ 4 গুণ খরচা হয় ট্রাভেলিংয়ের জন্য, তো সেটা ধরেন কিনা আমি মনে করি না এটা জাস্টিফাইড। আমাদের এর আগেও 2015-তে সেম ধুলিয়ানের একই কন্ডিশন ছিল, একটা পেটের ছবি করাতে গেলে হয়তো জঙ্গিপুর যেতে হতো, এখানে পেটের ছবি তখন 2015-তে একটা পেটের ছবি করাতে ধরেন 600-700 টাকা রেট ছিল, কিন্তু গাড়ি ভাড়াই ছিল ধরেন 1500 টাকা 2000 টাকা জঙ্গিপুরের রেট। তো আজকে দেখুন ধুলিয়ান একটা মেডিকেল হাব হয়ে উঠেছে, আমরা ধুলিয়ানে অনেক রকমের পরিষেবা দিচ্ছি, এখান থেকে লোক ওখানে পেটের ছবি করাতে যাচ্ছে, সকালবেলা ট্রেন ধরে যাচ্ছে, আমরা দেখতে পাই কি গরমকালে ভোর 5টা থেকে মানে ধরেন লোক বসে থাকে আমাদের ওখানে নাম লেখাবার জন্য, বা হয়তো ইউএসজি করাবার জন্য, এটা করার জন্য। তো আমরা এখানে চাইছি কি, এখানে সে পরিষেবাটা আরম্ভ হলে এই যে লোক যে এখানে ওখানে ছুটে যাচ্ছে সেই জায়গাগুলো বন্ধ হবে, মানে এটা হেলথে আমরা মানে ধরেন আমরা দেখি কি ধরুন আমাদের বাড়ির পাশে যদি কোনো একটা দোকান যদি খুলে যায়, তো সেখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে নিই, আগে তো আমরা অনেক দূর যেতাম সামান্য একটা কিছু জিনিস কিনতে, তো সেরকম হেলথ সেক্টর বাড়ির কাছে যদি লোককে আমরা পরিষেবা দিতে পারি, আমরা সবাই মিলে, আমি আমার কথা বলবো না, পাকুড়ে ধরেন আজকে আমরা হয়তো করেছি, আগামী দিনে হয়তো আরও অনেক সেট আপ এখানে খুলবে। হ্যাঁ, তো আশা করবো তাহলে এখানকার এই যে ডিস্ট্রিক্ট টাউন পাকুড়, একটা ডিস্ট্রিক্ট টাউন পাকুড়ের আশেপাশে এত গ্রামগঞ্জ, এত ঘনবসতি জায়গা, তো সেগুলো থেকে লোকদেরকে এখানে ওখানে ছোটার কোনো মানে হয় না, এখান থেকে আমরা পরিষেবাটা দিতে পারবো। আপনার নাম? আমার নাম মুস্তাক আজাদ, আমি ডিডিএইচ এর ডাইরেক্টর।